চুপ থাকাই তুই একো কথা নকবি তোর লগত বিয়া হয় মই কি পালো হা কি দিলি তই মো মাত্র পুটনাম কে তাহে পালো মই ও জিলাপি বউ তোর কিন্তু মতা ভুলছি তুই মনে মনে থাক ওই তুই মুক্তি পেঙ্গেরি বুড়ি ভাবছ নাকি ময়ও সাম তুই কেনকে বিয়া পাতা তোক মই জেলর ভাত খুই হেরি ডোন্ট ইনসাল্ট মি যদি মোর কিবা খং উঠে ডাঙর কথা হৈ যাব আজিকালি সোৱালী ইমান আনএডুকেটেড আন্ডার ডেভেলপড হৈ থাকিব নালাগে ও হাই নেকি কানে কোৱা হ'ব লাগে এইটোৱে হ'ব লাগে স্যার অ বলা হ্যালো এক্সকিউজ মি এইটো গেষ্টিকৰ ঘৰ হয়নে হয় স্যার দেখেত ক'ত তেখেত মানে স্যার জিলাপি কোন ও স্যার জিলাপি মোরে নাম আচ্ছা কেসটো মানে আপুনিয়ে দিছিলে হয় স্যার আর এখেত হল কোন স্যার মোর নাম রঙিলি আর মই এখান ঘরৰ মুৰব্বী আর ইটো হিছি মোর দেওর আপোনাৰ নাম কি মোর নাম জিএমসি স্যার জিএমসি গুৱাহাটী মিউনিসিপাল কৰ্পোৰেশ্যন নহয় স্যার মানে গান মাষ্টাৰ স্বৰ্গীয়াৰী বাপ রে বৰ টেকনিক্যাল নাম দেই আর এখেত কোন স্যার ইটো মোর ভনী নাম দেখাই নরা হয়েছে মোক সব সময়তে কথা শুনাই থাকে আর মূর গাত ভূত লম্বা বলে সব মানুষকে কই ফুরছে আর মোক মার্কিলো করে উৎপোষ কৰিবলৈতো আমি গেষ্টিকক বিচাৰিব লাগিব ঠিক আছে এটা কোনো কথা নাই তেওঁক আহি থানাত হাজিৰ হ'বলৈ ক'ব বুজিছে এনেকৈ পলাই থাকিলে কিন্তু কথাটো ভাল নহ'ব যিমান পাৰে সোনকালে গেষ্টিকক থানাত যাব দিব ঠিক আছে আমি এতিয়া আহোঁ বেয়া নাপাবা মাজে মাজে এনেকৈ ডিষ্টাৰ্ব দি থাকিম হ'ব ছাৰ জিলাপি ভগৱান এবার আমার ঘরলে অলপমান ভাল বস্তু দিব পারা এই জায়গাটোৱে ভাল হব ই একটু নিজান ঠাই ইয়াতে রিহার্সেলটো করব পাৰে নাদর পৰা পানি তুলো টানি 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 হেই খোৱা নাই নাদর পৰা পানি তুলো টানি 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 তোর পৰা উপায় নোহোৱা হৈছে দেখা পালি না কই আঙ্কল খকে হৈছে নে তোর খুজেতি হৈছে নেকি ঐ হাঠা নকৰবি ইনশাল নকৰবি গান গাই থাকা দেখা নাই নেকি খালি গোলাঠু লাগে গোলাঠু গোলাঠু ভাল হব লাগে হি মানুহে হাইব তোক হাহক এতিয়া হাইব দুদিন পাছত মুখ দেখা পাই চলব না তোক দেখা পাই কিয়া চলব মানুহে যেতিয়া মই গান কি হিরো হৈ যাম তোহতৰ ইয়াতে পৰি থাকিম নেকি লণ্ডন আমেরিকাত ঘূৰি থাকিম আৰু ঘূৰিম খেলিকে জানা শিৰিত শিৰিত উপাৰ দি ঘূৰিম তাৰ পিছত চাবে মোৰ পিছত আপিৰ লাইন লাগি যাব আঙ্কেল খকি তই যেতিয়া লণ্ডন আমেরিকা যাবিয়ে তারপরা মোর কারণে এটা ছোৱালীৰ ব্যৱস্থা কৰি নিয়ে দাকিয়া বগা আপি মোৰ বিৰাট ভাল লাগে এতিয়া মই হিটো খুব নৰিম কাৰণ মোক ভাল পায় ছোৱালী মোৰ পিছত লাইন লাগব তেনেহলে মোক এটা লাইন লগে নিয়ে দাকিয়া নাই নাই ইমান সহজ নহয় তাতে মোৰ গুৰু জিএমচিয়ে পাৰমিশ্যনটো নিদিয়ে ঐ লাইন লগাবা আইছা বল ভিতৰত দেখছা মোৰ ভালৰ কথা কোনো চিন্তা নকৰে ভিতৰত বল বুলি কৈছ না নাই আহ এ গুৰু ডাইৰেক্ট নুধৰবা সিহঁতে মাজতে আহি একদম কানাটো লগাই দিলাক আৰু আৰম্ভ কৰিম
নদর পরা পানি টানি টান এই হোৱা নাই নদর পরা পানি তুলি টানি 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 মই এটা কথা চিন্তা কৰছোঁ হাবা কি যিমান যি নহলিও মাৰ ঘৰৰ পৰা দিয়া গহনা বেলেগৰ ঘৰত পৰি থাকিলে ভাল নালাগে তাকেইতো কথাটো ময়ো নাভাবা নহয় এইবাৰ যেনকে যি কৰি হলেও তোৰ সোণা গহনা হেন্তি মোকলাব লাগব তোক কবা মোৰ বয়াও লাগি আছে আমাৰ ঘৰৰ অৱস্থাটো তো মই দেখিয়ে আছো অমিতি এইবাৰ আমাৰ আলহীটিও কিন্তু বয়াও নাই বেছিখিনি কি পাও চাও দেচোন নহলিতো পোটা তাবল হেন্তি আছে অ' বাপা হা ৰচোন ৰ এই মামা চেলকা বোলে চোন আকৌ ঘৰতে নাই এ কাক দিবি নি পইচা ময়ো শুনছো মামা ঘৰত নাই বুলি তো ভাই সি পইচা চইচা মাৰি পড়লাক নেকি এ ঠিক নাই শুনামতেতো ঘৈণ্যা কৰ ইঞ্চুৰেঞ্চৰ পইচা ডেৰ লাখমান লৈ গৈছে ও ভাই মামীটো লগত যোৱা নাই নাই মামী জনাই তেতিয়াহ'লে ঘৈণ্যাকে আমি পইচা দিয়াৰ পিছত গহনাগিলাক উলিয়াই দিবা লাগবো তাই কিন্তু মামীক ধৰি পেলাই কি লাভ মামীটো এগলা কথা আকৌ নাজনে এই মামাটো গোটাই মস্ত চেনিৰা মস্ত মিহি গোটাই এই তই মনে মন থাক খাই পাত ফলা যাত তোৰ তাউলৰ বাপেৰে আৰু তই লগ লাগি মোক জেলুত নেদা হলি আজি মিঠেৰ শুনা গহনা মই বন্ধাত থবা নালগিলে হব দে হাবা যা কথা গেল ইটা তই কি কৰবা পাৰা তাকে চিন্তা কৰ ঐ মই এগলা মামী চামী আকৌ চিনি নাপাওঁ আই এম নট ফৰ ৰেহাই মোক শুনা গহনা চব ঘূৰে দিব লাগবই ৰচোন বাপা সিহঁতৰো গোটাই বিপদৰ সীমা সংখ্যা নোহোৱা হৈছে ৰতনীকো বোলে ডিভৰ্চ দিলা ঐ শুনচোন তাকেতো কৈছোঁ সিহঁতৰ ইমান দুখৰ মাজত আমাৰ এগলাখান কথা কতো ভাল হ'ব না মই এগলা আকৌ বুজি নাপাওঁ আগত আলু মূল কবি বেছি পইচাখিনি মোক যোগাৰ কৰি ল'বা দি তাৰ পিছত দেখা যাব কি হয় গহনা যে দিবা লাগিব সেইটো খাটাং দৰকাৰ হ'লে ৰতনীৰ তাৰ পৰা হ'লেও ওলাম কি ঠিক মামা পলেও যাব পাৰে আৰু সিহঁতেতো লোকেও ৰাখিব পাৰে দেখা যাক তহঁত চুপে চাপে থাক মই তাৰ ব্যৱস্থা কৰিম মই মৰা নাই নহয় মই এতিয়াও বাচি আছো আপনি বৰ পেকপেকে থাকে দে অলপমান মনে মনে থাকবে নৰে মই আপোনাক সোধা নাই নহয় মানে কি কৈছে তরে আমি কেন আনছিলাম চুলি কাটিবলৈ তরে কোনে থাকব দিছি আমি আপোনাৰ ঘৰত তরে আহাৰ দিনাখন তরে আমি কি কৈছিলাম পৰিয়ালৰ তরে থাকিবলৈ তাতে উল্টা পল্টা কলি কা মই কত উল্টা পল্টা কৰিছো মালিক আপোনালোকে যি কৈছে তাকেই কৰিছো যেতিয়া নিমখ ভাত দিছে তেতিয়া খাইছো হয় কি ভাকি দিব নেছো থা আমি তোর কবে নিমক খাবার দিছি না মানে কথার কথা কইছো আব্বা ও বহুত ফাঁকি মারে চুপ করে থাক তোর লগে বহুত কথা আছে আমার এই তুই আমি লগে কেন আমি ঘুরতে গেছিলি রে আরে আমি তো যাবই খুঁজে না ছিল আমি না হে মুখ জবরদস্তি করে লৈ গেছে ওই ফাঁকি দিয়া কথা কবি না কিন্তু এই লাল বিহারী যে কথা কই কইছে হাসান আমি যা আমি ওর নিয়া গেছিলাম কিন্তু অতি বহুত জোর করছে দিকে আমি খেতি পথর দেহেবে নিয়ে নিয়া গেছিলাম এইটা দিদি ভুল করেছে যদি খেতি পথর দেখাতেই লাগে তাহলে আম্মা আর আব্বা যেত এখন মানুষ কি বলবে দেখছো আমি না তুমি বড় হয়ে গেলে কথা বুঝো না ফাতেমা কিন্তু ছোট হয়ে সব কথা বুঝে আছে সামান্য এখন গাঁওখানক চাবলে গৈ ইমান কথা শুনাইছে আসলে তো মালিক আপনার মনটা বহুত খারু আছে মই কিন্তু এসব না ভাবো ওই আঙ্গমনের কথা জানা তুই অত সাহস পালি না নকাই কি করি মালিক কিবা যদি ভুল দেখিছে মো ঘরের পর খেদাই দিও তোরে আমি কি কমু আর আমার ঘরের দোষ তোমরা সবে কান খুলে শুনে লও আমার এই ঘরে কিন্তু বহুত বিপদ গেছে আবার যেন আমার ঘরে এরকম পুরো বিপদ হয় না আব্বা রাগ করবেন না তো দিদি আর এই ভুল কোনোদিনও করবে না তুই আর পিয়ন হন না কোনা আব্বা যাও এবার হয়ে গেছে আমি আর বাবুল কোনোদিনই করম না ভুল করব না এই তোরে যেটা কইছিস সেটা শুনে নাও তুই যত খানের মানুষ তত খানি থাকবি তার উপরে উঠবি না কিন্তু কই দিলাম থাম একা ঘরে হলাম আসল মে মোর কপালটাই ফুটা আছে রে না ইধার কা হলো না উধার কা বীচ মে ফসি গেল না নাপি থাকিলো না চাকার থাকিলো ওই এখন চুপ করে থাক না হয় আবার গালি খেয়ে মরবি হে ভগবান কিনু দিন দিখে সাইগলানু পুরনা বস্তু নতুন করবা খজংতে ইমান
ভুল হল না মরনু পুলিশে মোর পিছনে রাহল সব স্বার্থপর পেট পোষা হে পুলিশ বাবা কিবা যদি ভুল হইছে মোক ক্ষমা করে দিবি আর রহিনকে নকরঙে হে ভগবান ক্ষমা করে দিয়ে এনকে আর মই নকরঙে হে পুলিশ বাবা এনকে আর ভুল কাম নকরং মই হে পুলিশ বাবা বহুত দেখা পাইছো তোর খং নিজে জগিলা লগাই ফুরবি আর শেষত যাই আমাকে ফসাই মারবি মন মনে থাক তই এইবার চাই থাক জিলাপি ইয়ে বেং ফোটা কুকুর কি করুম না খাজু হবা হলো হ্যাঁ মন মনে থাক তুই যদি আর এনেকা কথাগুলা কই থাকা নহয় এবার তোকে ধরি বান্ধিনি মই পুলিশক গতাই দিম তো পুলিশ যাওয়া নাই নাকি কেছি কিন্তু তোক যাই পুলিশ থানা হাজির হবা দিছি এতে বহি থাকবা নাকি যো ঘর যো মই যাই শুন শুন মিম সাহা আর কি করবা লাগে এতে যো বলে কইছ না যো শুন যো পখী থাকে ডালত মাছ থাকে খালুত পিছে কৈছোন চেনি কি আহিলি দিন দুপুৰত বেতন নিবে আছো এখুৰা মানে পৰিশ্ৰমৰ বেতন তুমি আমাৰ ঘৰত কিবা চাকৰি নাকৰি কৰা নেকি বেতন নিব আহিছা যে শুনক খুৰী ইমান ঠাট্টা কৰি কথা নকব মোক মানে কি কৈছে অহমি কোৱাই আপুনি মোৰ মমক গালি দি আছে নেকি বাৰু ও গালি মানে দম বৰ্তমান দিয়া নাই ৰবা দিয়াৰ সম্ভাৱনা হে আছে পতাতটো অলমান গুমা গুমা হলি দি দি হৈছেনি হুন কাৰ ঘৰত কি ব্যৱহাৰ কৰবা লাগে হেতু আগতে শিকি লবি বুজছা তাৰ পিছত এ মানুহ লগত ভালকৈ কথা পাতবি ও হুৰা আপুনি মাটি জোহা মন্দাল মাষ্টাৰটো নহয় দস্তুৰ মত মোৰ দৈতা মাষ্টাৰ যি শিকাবা লাগে মোক মোৰ দৈতাই শিকাব গম পাইছেনে আপুনি মোক শিকাবা দৰকাৰ নাই এতিয়া মোৰ পইচাকেইটা দিয়া মই যাওঁ পইচা নাপা তইতো নাপা নাপা গাঁৱৰ কোনো মানুহ নাপাওঁ যিকেইটাই খেলাত কষ্ট কৰিছি সেইকেইটাক মাতি আনি এসাঁজ মই খুৱাম সেইটোৱে মই ভাবিছোঁ আমি এনেও পইচা নাপাওঁ আমি যিহেতুকে ছোৱালী মানুহ হাৰিছিলোঁ ৱমেনবোৰেহে পাব কাৰণ তেওঁলোকে জিতিছিলে ৰবাচোন মাইনে তুমি অলপমান মনে মনে থাকা মই তোমাৰ বাপেৰেৰ লগতে কথা পাতি আছোঁ ৰবকচোন মণ্ডলখুৰীয়া মিছা নামাতো আপুনিতো দীঘেলুক পইচা দিছি দীঘেলুটো মোক ৰাস্তাত লগ পাই কৈছি কথাটো শুচানে কুনি কলাক পইচা দিয়া বুলি মই ইতাকলৈকে কাকো দিয়া নাই আৰু নেদাও খানাটোহে খুৱাম ঐ খুৰীয়া ৰাইজৰ পইচা মাৰি খাবা আপোনাৰ লাজ নালগেহে পিপ্ৰিয়াৰ মুখৰ পৰা চাউল কাঢ়ি খাই কোন মই ঐ তুমি অলপ বেছি বাঢ়ি কৈছা কিন্তু বেছি বকিছা ইয়েছ ইউ আৰ ডুইং টু মাচ কি মাছে কি মাছ দম দিব নাই ভিয়ে মাৰাছ চলি মোৰ খং উঠাৰ আগতে মোৰ চোতালৰ পৰা যা নহ'লে কিন্তু কথা গৰবৰ হৈ যাব এই যৌ ভিতৰত যৌ মাৰাছ চলি দম দিবা হ'ব বাৰু দেখা যা কোনে কাৰ গেংগা পইচা মাৰি খাই মই চাই লওঁ পইচা নিদিলি কথা বেয়া হৈ যাব কিন্তু কৈ দিছোঁ পইচা মাৰ বেছ আপুনি হৰে হৰে মোক এনেকৈ দিগদাৰ কৰি থাকিলে মই ৰাস্তাৰ মানুহ গোটাম এতিয়াই কি কোৱা এই ৰাস্তাৰ মাজতে অই ইয়াতে হঠাৎ ইনকা ভাল নহ'ব নেকি কি ভাল নহ'ব মানে বিয়া পাতাৰ কথাটো কৈছং হা আপোনাৰ কোনে বিয়া পাতাৰ কথা ক'লে এই মাত্ৰ তই দেখোন ক'লে মানুহ গোটাম বোলে আপুনি মোক বিশ্বাস কৰক আংকল মই চালুক একো কৰা নাই ঐ আকবাৰ হাপে খালি কেঁচুক গেলিও হয় মই কেংকে বিশ্বাস কৰিমে তহঁতক হা অ মাষ্টৰ দাইদে এই কথাত কিন্তু মই একমত আমাৰ বছ দাইদে চালুক একো কৰা নাই এই ফাটা ধুন তই মনে থাক টেপ টেপকে মাতবি তহঁতৰ যে কিবা চাল আছে মই ভালকে বুজি পাইছোঁ আপুনি বিশ্বাস কৰক আংকল মই তেনেকুৱা কাম কেতিয়াও কৰা নাই আৰু চালুটো বহুত সৰু ল'ৰা তাক মই কিয় তেনেকুৱা কৰিম অ মাষ্টৰ দাইদে আপুনি বিশ্বাস কৰক আমি বেয়া মানুহ হ'ব পাৰোঁ
কিন্তু মানুহ গায়ব করার কাম আমি নকরু। চা জিঙ্গালা, তই কলি মই শুনলু, কিন্তু এটা কথা মনত রাখবি, যদি তই কিবা কারণত চালক কিবা কইসা তেনহলে মই কিন্তু উদাই নিলু। মই ভগবানৰ শপত খাই কৈছো মই তেনেকুৱা কাম কেতিয়াও কৰা নাই। ঐ মই ইটা গেলি পুলিচক জনাই, তোক মই মাত্ৰ দুদিন সময় দিছো, তাৰপাছত কিন্তু তোক যি কৰে পুলিচে কৰিব। মাষ্টৰ দাইদে, বাপৰে পুলিচৰ জামেলা গেলি কিয় যাব লাগে? কিয় যাব নালাগে হা? কিয় যাব নালাগে? মই নিজৰ চলিটোক বিচাৰি নাপালেই মই পুলিচৰ তাকে কিয় নাযাম? পুলিচকো মই একেই কথা কম খুৰা, আপুনি বিশ্বাস কৰক কি নকৰক। চা জিংগা, তোক মই শেষবাৰৰ কাৰণে কৈছো, যদি তই সঁচাকৈ কিবা কৈছা ইটাও স্বীকাৰ কৰ, নহ'লে কিন্তু কি হয় আকৌ ঠিক নাই, মোক পাছত দোষ নেপি। ও বজাই দে, ঐ ইটা কি হ'ব? এটা নতুন সমস্যা। বিয়ার পাশত সুসি সুসি খায় নাকি? বলে তাই খঙ্কলি বিরাট ভাল লাগে দে। এরেন কোথা রে সো করে বিয়া কইছ কি শিয়া কি উসি ওর সে হান্ত হান্ত তো হ তুই বিয়া হলে গোম্বালি হই মোর কি খান দি উসি। ও ভাই ভাই, ওই ও ভাই কি হইছে পখিলে পিসবালে গেস্তি করো জিলাপির খাজিয়া হই তখন পাইছং। অ দেখুন এই ইহতর লগত কি হব, খালি কাজা আর কাজা গেস্টিক তুই মোর মাথা তো খাসি চাও দসু দসু জ মই তিনি মানুর কারণে সব হইজ করবা লাগে। ও বাবা কার লগত বিয়া দিলি আমু? এই শুন থাক তুই, গেলে হাওয়া দিয়া দি যেটা বাপরে তো মাটি না থাকবি তো মূর্খ আর ভুল ন করবি তুই। এনে কেসে থাক পড়ি আসা, এটা মাইকি মানুর গাত যদি হাত দিয়া কেসত পড়ে পুরা জিন্দগি ফাঁসি যাবি তোর। ও দস্তি আর না মারবি, তুই যদি ফাঁসি যা মই কেনকে বাঁচি থাকি? কাজে লাগলি তো মাথুর বেড়া নিতে কিন্তু কি হয়েছে হা কি হয়েছে তোর? অন্য বড়তে খালি কাজা আর কাজা ঘর খানা থাকবা হাতি নহা করছা আর তিনি মানুষক দুর্বল বলে কইছা হা? আমি সবে মিলি জিলু থাকব লাগবো। আৰু কিমান দুখ সহ্য কৰিবলগীয়া আছে জীৱনটোত, কিয় হয় এনেকুৱা?